হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস কিচেন বন্ধুরা আজ আমি তোমাদের দশ মিনিটে দারুণ মজার আর খুবই টেস্টি একটা ডিনার রেসিপি শেয়ার করছি রাতে এটা ভাত রুটির সাথে দুর্দান্ত লাগে কিন্তু খেতে এর জন্য সবার প্রথমে আমাদের লাগবে আলু এখানে আমি আলুগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছি আমি ছোট সাইজের আলু আমি চারটে নিয়েছি তোমরা বড় আলু হলে একটাও নিতে পারো মাঝারি হলে দুটো নিতে পারো অথবা ছোটো সাইজের আলু হলে তিনটেও নিতে চারটে নিতে পারো এখানে তো আলুগুলো খুব ভালো করে আগে সেদ্ধ করে নেবো সে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পর আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে তো আলুগুলো তোমরা এইভাবে হাত দিয়ে হোক কিংবা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবে এইভাবে খুব ভালো করে ম্যাশ করে নেবে আলুগুলো যাতে আলুগুলো মানে টুকরো টুকরো না থাকে এরপরেতে সামান্য পরিমাণ একটু দিচ্ছি আমি হলুদ তারপরে কিছুটা ধনে পাতা আমরা এখানে কুচি করে নেব তো এখানে এক মুঠো মতন ধনে পাতা তোমরা ভালো করে ফাইনলি চপ করবে একদম তো এখানে দেখো খুব কুচি করে আমি কেটে নিচ্ছি ধনে পাতাগুলো তো যতটা ফাইন চপ করবে ততটা কিন্তু এটা বানাতে সুবিধা হবে এবং খেতেও টেস্টি লাগবে তো এইভাবে ধনে পাতা চপ করার পরে আমাদের এখানে লাগবে কিছুটা কাঁচা লঙ্কা তো বন্ধুরা এখানে ঝালটা কিন্তু তোমরা বুঝে দিও যেমন ঝাল খাও সেই অনুযায়ী একটু কম অথবা একটু বেশি করে নেবে আমি এখানে দুটি কাঁচা লঙ্কা খুব ফাইনলি চপ করে নিচ্ছি একদম খুব ভালো মিহি করে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নেবে এইবার এই আলু আর হলুদ যে মিশিয়ে রেখেছি তার মধ্যে আমি এই ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম এবার একটু দিচ্ছি নুন স্বাদ মতন অল্প পরিমাণ তারপরে দিচ্ছি আমি দেব আমি এখানে আদা বাটা এখানে এক চামচ আদা বাটা দেবে আর দেবে সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো আর এক বাটি আমি দিচ্ছি এখানে কিংবা এক কাপ দিচ্ছি এখানে বেসন এবার এগুলোকে খুব ভালো করে আমাদের মেখে নিতে হবে বন্ধুরা এটা যখন মাখবে এতে কোনো জল কোনো কিছু দেবে না শুধু বেসন আলু দিয়ে এইভাবেই তোমাদের কিন্তু মাখতে হবে প্রয়োজন যদি হয় যদি মনে হয় যে একটু বেশি পাতলা হয়ে গেছে কিংবা হাতে আটকাচ্ছে তাহলে আরও একটুখানি বেসন দিতে পারো অথবা বেসন যদি না থাকে তোমরা আটাও ব্যবহার করতে পারো এখানে আলুর সাথে আটাও দিতে পারো তো তোমরা চাইলে বেসন দিতে পারো অথবা আটা দিতে পারো এইভাবে দেখো বেসনের সাথে আলুটা মেখে নিয়েছি আমরা এইবার এইটা মেখে কিছুক্ষণ রাখবে যদি নরম হয়ে যায় সামান্য পরিমাণে একটু আটা দিয়ে এটাকে একটু শক্ত করে মাখবে এবার এখানে আমি একটুখানি ঘি নিয়েছি তোমরা ঘি অথবা তেল নিতে পারো ঘি অথবা তেল হাতে একটু মাখিয়ে নেবে হাতে মাখিয়ে নেবার পরে এইরকম গোল গোল বল তৈরি করে নিতে হবে তোমাদের তো এরকমভাবে আমরা যে কটা বল হয় এরকম ছোট ছোট সাইজের বল তৈরি করে নেবো এগুলো আর বন্ধুরা এগুলো খুব বড় করবে না একটু ছোট সাইজের বল করবে কারণ এগুলো যখন তৈরি হবে তখন এগুলো কিন্তু ফুলে বড় হয়ে যায় তো সেই জন্য একটু ছোটো সাইজের কিংবা একটু মাঝারি সাইজের বল এরকম তৈরি করে নেবে আর আর একটা যেটা আমি বললাম বেসন অথবা আটা দিতে পারো এখানে তো এইভাবে দেখো আমি বলগুলো তৈরি করে নিচ্ছি তো যে কটা বল হয় সেই কটা বল আমরা তৈরি করে নেব আমার এখানে দেখো রেড কমপ্লিট হয়ে গেছে সবকটা আর হাতে তেল মাখিয়ে এইভাবে তোমরা তৈরি করে নেবে এবার এখানে আমি দু কাপ মতন জল দেব। তো দেখো আমি এখানে একটি কড়ার মধ্যে দুই কাপ জল দিয়েছি বা জলটা আমরা গরম হতে দেবো জলটাকে ফুটতে দিতে হবে তো জলটা যখন ফুটবে তখন আমাদের যেটা করতে হবে এই যে বলগুলো আমরা তৈরি করেছি সেগুলো আমরা এবার একে একে এই ফুটন্ত জলের মধ্যে দেবো এই যে বলগুলোকে এই জলে একটা একটা করে ছেড়ে দেবে তো যে সময় ছাড়বে আঁচটা কমিয়ে দেবে নালে হাতে ছ্যাঁকা লাগতে পারে জল ছিটিয়ে লাগতে পারে সেই জন্য তবে তার আগে জলটা ভালো করে ফুটিয়ে নেবে নিয়ে আঁচটা কমিয়ে তারপরে এই বলগুলোকে এর মধ্যে দেবে এইভাবে দেওয়ার পরে আঁচটা আবার মিডিয়াম ফ্লেম রাখবে খুব বেশি হাই করবে না খুব বেশি লো রাখবে না মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ফুটতে দেবে আর আস্তে আস্তে একটি হাতার সাহায্যে বলগুলোকে উল্টাবে পাল্টাবে কিন্তু একদম প্রথমেই বলগুলো উল্টাতে পাল্টাতে যেও না কিছুক্ষণ ফুটলে ধরো থার্টি সেকেন্ড মতন কি এক মিনিট মতন ফুটলে তারপর বলগুলোকে একটু নাড়াচাড়া করবে যাতে চারিদিকে সমানভাবে এগুলো সেদ্ধ হয়ে যাক বলগুলো যখন দেবে নিচে তলায় বসে যায় জলের কিন্তু এগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওপর দিকে উঠে ভেসে আসবে ওপর দিকে ভাসবে আর বলগুলো একটু সাইজেও বড় হয়ে যায় তো দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এগুলো সাইজেও একটু ফুলে গেছে এইভাবে যখন ওপর দিকে ভেসে আসবে আর একটু সাইজে বড় হয়ে যাবে তখনই বুঝবে এগুলো রেডি হয়ে গেছে এইভাবে জল থেকে আমরা তুলে নেবো তুলে নেবার পরে এই যে জলটা রয়ে গেছে এটা ফেলবে না এটা রেখে দেবে এটা পরবর্তী সময় কাজে লাগবে এইবার কড়ার মধ্যে আমরা এখানে দিচ্ছি সর্ষের তেল এখানে এক বড় চামচ মতন সর্ষের তেল দেবে সর্ষের তেল দিয়ে তারপরে আমরা এখানে একটি শুকনো লঙ্কা ফোড়ন দেবো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো এক ছোট চামচ মতন জিরে ফোড়ন আর জিরেটা সাথে আমরা দেবো এক ছোট চামচ এখানে সর্ষে ফোড়ন হ্যাঁ জিরে আর সর্ষে আর শুকনো লঙ্কা এই ফোড়নটা ভালো করে আগে আমাদের ভাজতে হবে এবার আমি দিচ্ছি অল্প একটুখানি হিং যারা হিং খাও তরকারিতে তারা হিং দেবে যারা হিং খাও না তারা তোমরা এটা স্কিপ করতে পারো যারা হিংয়ের গন্ধ পছন্দ করে তারা দিতে পারো হিং এবার এটাকে ভালো করে একটু আমাদের গরম হতে দিতে হবে যখন ফোড়নটা ভালো মতন গরম হয়ে গন্ধ বেরোবে ভাজা হয়ে যাবে ফোড়নটা ভালো তখন একটু লঙ্কার গুঁড়ো দেবে হাফ ছোট চামচ লঙ্কার গুঁড়ো হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি আমি এখানে জিরের গুঁড়ো এবার মশলা এই মশলাটাকে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে তো এই মশলাটাকে যখন ভাজবে খুব সুন্দর যখন গন্ধ বেরোবে ভাজা ভাজা তখন এই বলগুলো আমরা এই মশলাটার মধ্যে দিয়ে দেবো বলগুলো এই মশলার মধ্যে দিয়ে ভালো করে এই মশলাটাকে মশলাটার সাথে বলগুলোকে নাড়াচাড়া করতে হবে তো যতক্ষণ বলগুলোর সাথে মশলাটা এদিকে হচ্ছে আঁচটা কমিয়ে দিয়ে এদিকে দুই বড় চামচ দই নেবে টক দই জল ঝরানো টক দই হলে সবচেয়ে ভালো হবে খুব ভালো হবে তো এই টক দই নেবে দুই বড়ো চামচ নিয়ে টক দইটা আগে ভালো করে ফেটিয়ে নেবে ভালো করে ফেটাবার পর এক বড় চামচ মতন আটা দেবে এটাতে তোমরা চাইলে এখানে এক চামচ বেসনও দিতে পারো তবে আটাটা দিলে অনেক বেশি খেতে ভালো লাগবে বেসনের চেয়ে এক বড় চামচ আটা দিয়ে দইয়ের সাথে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেবে যাতে খুব ভালো করে একদম সমানভাবে যেন মিশে যায় তো এইভাবে দেখো একটা ক্রিমের মতন রেডি হয়ে গেছে এইবার এদিকে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম মশলার সাথে এগুলো একটু বেশ ভাজা মতনও হয়ে গেল এবার যে ফুটিয়েছিলাম যে জলটা আমি বলেছিলাম না রেখে দিতে এই জলটা এখন আমরা পুরোটাই ঢেলে দেবো এর মধ্যে সম্পূর্ণ জলটাই এর মধ্যে দিয়ে দেবে দেওয়ার পরে এবার এটাকে একটু স্বাদ মতন আমরা দেব নুন স্বাদ মতন নুন দিয়ে এইবার যে টক দই আর আটা আমরা ফেটিয়ে রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে এর মধ্যে দিয়ে আঁচটা কমিয়ে রাখবে আঁচটা কমিয়ে রেখে এবার এটাকে এই টক দই আর আটার মিক্সচারটা আমরা এই জলের সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব যাতে সমানভাবে যেন মিশে যায় এইবার আঁচটা বাড়িয়ে এটাকে ফোটাবে আর এটাকে মাঝে মাঝে একটু নাড়তে থাকবে তো এইভাবে এটা ফুটতে ফুটতে দেখবে একটু ঘন হয়ে আসবে আর এই বলগুলো আরও সুন্দরভাবে মশলা ঢুকবে এর ভেতরে আর সেদ্ধও হবে আরও সুন্দরভাবে ব্যাস রকম যখন বেশ একটু ঘন হয়ে আসবে এরকম মোটামুটি এরকম ঘন হয়ে আসলে তখন আমরা এই দেখো মোটামুটি এটা এই রকম ঘন রাখবে এর মধ্যে ওপর থেকে একটু কুচানো ধনে আবার দিয়ে দেবে কুচানো ধনে পাতা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আমরা নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো ব্যাস আমাদের রেডি হয়ে গেল রাতের দারুণ টেস্টি টেস্টি একটা ডিনার রেসিপি এটা তোমরা গরম গরম রুটি অথবা গরম গরম ভাতের সাথেও খেতে পারবে এটা ভাতের সাথে মেখে খেতে পারবে যেহেতু এর মধ্যে গ্রেভি আছে এবং রুটি পরোটার সাথেও এটা দুর্দান্ত লাগে বন্ধুরা অনেক সময় মনে হয় অনেক সময় যদি কোনো শাকসবজি না থাকে বাড়িতে কোনো মাছ মাংস ডিম কিছুই নেই তখন টুক করে ঝট করে তোমরা এই রেসিপিটা করে নিতে পারো হঠাৎ করে বাড়িতে অতিথি এসে যায় যদি কিছু না থাকে তখন এই রেসিপিটা করে খেতে দেবে এতই টেস্টি লাগবে সে আঙুল চেটে চেটে খাবে কিন্তু সত্যি সত্যি এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয় খুব দারুণ খেতে হয় একবার হলেও এটা অবশ্যই ট্রাই করো আমাকে কমেন্ট করে জানিও কেমন খেলে তোমরা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের ভালো ভালো রেসিপি শেয়ার করার আমি চেষ্টা করবো তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণে যেন টাটা